স্কিলটা গেছে না, ওই তো আরেক স্যার ইয়া করাইছে এই আপনার ম্যানুয়াল ডিজাইন, ম্যানুয়াল ডিজাইনে কবে লাগবে আপনার? তারপর উনি নাকি টেস্টের ক্লাস নিতে পারবে না, কেন ও সময় পাচ্ছে না। তো আমি ওদের এখানে বসে মানে আমি টেস্ট পারি, তখন আমাকে টেস্ট নিতে হবে স্যার? না না নেবো ভাইয়া, এখন তো কনফিডেন্সের অভাব। করতে করতে শিখে থাকবে, আর এগুলো সব সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার, একটু তো পরে শুনে যেতে হবে, আমার সমস্যা। আবার ভাই বিএনপিসি 2015 চলে আসছে, তো ওখানে ভাই জোন ওয়ানে আমরা 0.07 ধরি না, তারপর জোন টু এ 0.15 যেটা ধরি, এটা এখন 28 হয়ে গেছে। তারপর যেটা আমরা এই ঢাকা গ্যাস জন্য ধরি, জোন 30 জন্য 0.25, এটা এখন 36 হয়ে গেছে। কমিশনগুলো চেঞ্জ করে দিয়েছে। তারপর জোন 4 নামে একটা আসছে এখন, তাহলে তো 150 টাকা মিলবে না? তারপর আমরা এখানে ক্যাটাগরি এ বি সি ডি ধরি না, কিন্তু এখানে তো আসলে বিসিডি, বিসিডি তো একে বি ধরতে হবে, বি কে সি ধরতে হবে, সি কে ডি ধরতে হবে। এটা তো এখানে আছে, কোথায়? এটাতে এখানে এখানকার এখানকার বি আর। তারপর ওই যে ভ্যালুগুলো 0.15 0.25 বলছি, এগুলো যদি চেঞ্জ হয় ইউসার ডিফেন্ডে গিয়ে নাকি সেট করতে পারবো আমি? হ্যাঁ পারবো। হাসান স্যার নেই যে, তারপর ভাইয়া ওই আমরা যেটা এই লিওয়ান কমিশন, তারপর মানে একটা বাড়ি করি না ইয়া করে যে ক্লাসে এগুলো দেখে নেই, ওই জানালা যে এস বাই বি এল বাই বাই করে বাইরে করতে, হ্যাঁ সেজন্য মানে এটা ধরে নেই ওভারকাম করে গেছে আর কি। তো এটা যদি ঠিক না করে তাহলে কিভাবে কাজ করবে? ইন্ডিয়ার কোর্স ঠিকঠাক মতো না কাজ করবে না, তারপর বলতে আমরা মধ্যে যেগুলো সচরাচর দেখি এরকম বল, হ্যাঁ হ্যাঁ এরকম দেখা ওগুলো ডিফল্ট সব মতো ওগুলো তো আশা করছি না, 24 ফিট টেস্ট করে মনে রাখবি। সব শেষ হয়েছে ভাইয়া? হ্যাঁ ও তো আগে সেভ করে দিয়েছিল, দেখো হচ্ছে তোমার অসংখ্য বিনের কম্বিনেশন আর কি, ঠিক আছে কিরকম মানে ছোট থেকে বড় থেকে ছোট দিকে যাচ্ছে, আবার ছোট হয়ে এক জায়গায় আবার এখান থেকে আবার বড় হইতে যাচ্ছে, ঠিক আছে আবাসিক একটা গায়ে বসছে না মসজিদ বসছে না আজবিন দিয়ে দেখছেন, এটা আজকে আমাদের মসজিদে আসতেছেন না, এখান তো সেন্টারে কোনো কলাম নাই, সবগুলো আসতে উপরে উঠে যাচ্ছে। এই মসজিদটা এখানে না ওইখানে, এখানে নতুন হচ্ছে এখানে, ও বিবিহাটের মসজিদ এখানে আমরা যেটাতে নামাজ পড়ি, ওটা আসছি না পুরো আজবিন স্যার, এখন মসজিদ হচ্ছে না তো, এখন মসজিদ বেশি ডিজাইনেবল মসজিদ হচ্ছে, ঠিক আছে তাহলে আমাকে অনেকগুলো বিন ডিফেন্ড করতে হবে, একটি মুখ পাঠিয়ে দিয়ে প্রথমে বিন ডিফেন্ড করতে হবে, তাহলে লিখো বি।
12x 30 35 सॉरी 36 36 कलम क्या होता है দেখো প্রতিবার আমি স্পাইসি করে কমাতে থাকবো ঠিক আছে তাহলে এরপর সেকশন কত 12x 20 চলে গেলে 30 12x 30 মানে 20 কমে গেছে আর কি 12x 30 30 এড করো টা কত সেকেন্ডে 24 দাও 12x 26 চব্বিশ থেকে সাড়ে আঠারো 18 আবার ছয় কন্যা হতো 12 12 12 যাও এটাই লাস্ট সেকশন 12 নিচে যাওয়ার দরকার নেই 12 12 এগুলো কি হতে দেবে এই যে কি নিচ্ছেন যেগুলো ডেপথ উইথ ডেপথ আর উইথ এ আর কে হ্যাঁ আর আর এখান থেকে এখান নিচের দিকে তাকে যাইতে যাইতে মাসে চলে যায় আবার নিচের দিকে না ঠিক আছে তাহলে এখানকার ডেপথ হচ্ছে তোমার ধরো 30 37 ইঞ্চি ঠিক আছে ওখানে যায় একদম শেষ পাড়ে যায় সেটা 12 ইঞ্চি আচ্ছা আবার এদিকে বাড়তে 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 আবার নামে গেছে নিচের দিকে ঠিক আছে এখান থেকে কমতে 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 উঠছে ওদিক থেকে বাড়তে 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 আবার ওদিকে যায় নিচের দিকে নামছে লাইন নেগেটিভ দিক থেকে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তুমি এরকম ভেরিয়েশন দেখেছি মানে অসংখ্য বিম আর কি কতগুলো আচ্ছা একটা কলাম ডিফাইন করে রাখো নাও সি ইয়া দাও 20 20 20 দাও কি আছে লাগবে না সেটা দাও 20 20 দেখো এখন এখন পর্যন্ত যা করছি তা তোমার দেখা জিনিস এখন যেটা করবো সেটা হচ্ছে তোমারও দেখা এই ডিমেগুলো তো এখন আসলে ভাঙা ভাঙা মানে ওই আর্সি সিস্টেমে নেই এটাকে এখন আর্সি সিস্টেমে নিয়ে যেতে হবে এই ডিমেগুলো সবগুলোকে এক জায়গায় করতে হবে কারণ ডিমটা আর সবগুলো এরকম ভাঙা ভাঙা থাকবে সবগুলো একই জায়গাতে থাকবে এটা এইগুলো তো আলাদা কোনো ডিমের হিসাব নেই হিসাব করতে হবে একসাথে এর জন্য তোমাকে সরাসরি যেতে হবে এক নিউ প্রপার্টি এখান থেকে সরাসরি একদম নিচে একটা লিস্ট দেখো নন কিলোমেট্রিক ওকে এখানে দেখো আট দিন হ্যাঁ দিন দেখো দিন বাড়ানো লিখছি ডিএম এম ঠিক আছে এটা হচ্ছে নন কিলোমেট্রিক শেপ জিনিস যেখানে তোমার স্টার্ট সেকশন হচ্ছে তোমার কত 36 না 36 ছোট দল কত না প্রথমে বড়টা এটা 36 এন্ড সেকশন কত এরপর গড় কত 36 এরপর গড় কত 30 কই 30 36 থেকে 30 এর দিকে গেছে ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে এখানে অ্যাবসোলিউট একটা অপশন আছে অ্যাবসোলিউটটা মানে এটা প্রপোর্শনাল এটা বলে কেন এটা কেন অ্যাবসোলিউট প্রপোর্শনাল এটা এটা বলতেছি প্রপোর্শনাল বলতে এটা ভেরিয়েশন করে চলে যাচ্ছে ঠিক আছে অ্যাবসোলিউট মানে একদম স্ট্রেট চলে গেছে আচ্ছা ঠিক আছে এটা এক ফিট ঠিক আছে লেন্থ এক ফিট তাহলে
पैराबोलिक लिनियर पैराबोलिक पैराबोलिक लिनियर ठीक है আবার এখানে কত 30 এটা কত হবে এক গড় কম কত 28 28 কত 22 হবে ভাই এ 22 তো নাই 30 থেকে 60 এর 24 24 কত এরপর কত 24 থেকে শুরু 28 থেকে যাবে বারোর দিকে যাবে ঠিক আছে এখানে 12 এখানে হবে কত 18 ছোট হয়ে গেছে এখন এখানে আসি এখান থেকে আবার বাড়তে থাকবে না উল্টা হয়ে যাবে না একটা পজিটিভ সাইড চলে গেছে এদিকে আর একটা এদিকে নেগেটিভ সাইড হবে না তাহলে 12 থেকে 18 দিকে গেছে আবার এটাতে 18 হবে না এদিকে কত হবে 24 গোটা না বুঝতাম মিরর 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 আছে সিম্পল জিনিস এটা 24 এটা কত হবে তাহলে 24 এখানে ফ্ল্যাট দেখাচ্ছে আর্স দেখবো কিরকম এভাবে অ্যাড করবো লিস্টেটে ওকে মানে আসতে পারে এরকম হচ্ছে না আপনার এরকম আর কি গোলাট হ্যাঁ এটা এভাবে এগুলো কোথায় হিস হয়ে যাবে মানে কোন জায়গায় মসজিদে তো এগুলো তো জানলার মধ্যে দেখে দেখছি সেন্টার আপ এটা তোমাকে সেন্টার আপে দেখা আচ্ছা আর্স তো অসংখ্য আর্স হতে পারে অনেক জায়গায় হতে পারে এটা তোমাকে বিম আর্স দেখাচ্ছে মানে বিম এগুলা তো তোমার ইন্টেলটা মাথা করে এগুলো তো সিম্পল এগুলা আর জানালা তো সিম্পল অনেক দিন ফাঁকাও হয় এরকম গোল দিন দেখো না আর দিন আছে ওকে ওকে তাহলে শুরু তো করলাম না কি গ্রেড বিন তো আর্টস হবে না মনে রাখবেন গ্রেড বিন কিন্তু ফ্ল্যাট হবে ঠিক আছে কলমগুলো কি পেস্ট করে দেন বিমগুলো কপি করে দিয়েছেন যে আজ বিমগুলো শিক্ষা করতে অ্যাসাইন জয়েন্ট জিরুপিটে মানে বেসে না এগুলো
বেস করতেছে আর কি, ফিক্সড হয়েছে, বেস লেভেল আছে, আমি এখানে লিখে আছে বেস, এখন 3D করতে শো করবে না এই যখন বাধা বাধা দেখি মাঝে 12 ইঞ্চি ক্লিয়ার আছে ব্যান্ড সুবিধা দিয়ে দেখতে পারো আর কি
পাশেরটাতে ক্লিক করো, ওপেন মেনু, এটাতে ক্লিক করলে হবে। লাইভটা আসবে না মনে হয়, লাইভটা চলবে। আগে করে তো ভাই লাইভ লোড দিয়ে নিয়েছি, প্রত্যেকটাতে লাইভ লোড দেওয়া হবে। লাইভ লোড কত ভাই বিল নিয়ে জন্য? লাইভ লোড কি দিতাম 40 দিতাম যা কি? ডেট লোড? ডেট লোড কে ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়ান লোড লাগ করে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার হচ্ছে জয়েন্ট ডায়াগ্রাম, একবার হচ্ছে শেল ডায়াগ্রাম, এটা শেল ডায়াগ্রাম একবার করে দিচ্ছি। তারপর এখন এখন স্ল্যাব কে ইয়া করবে, যে ম্যাশ করবে না তা হয়েছে তো সিলেক্টটা। তারপর অ্যাসাইন শেল শেল অটো ফ্লোর ম্যাশ অপশন কোথায় আছে দেখুন, ফ্লোর অটো ম্যাশ অপশন না, অটো ফ্লোর ম্যাশ অপশন এটা 24 না? এটা এটা বের তীর কোথা পাবো? এখন কী করবো ভাই? অ্যাসাইন জয়েন্ট ডায়াগ্রাম করবো, জয়েন্ট ধরে ইন্টারমিডিয়েট ফ্রেম লাইব্রেরি ডিজাইন ফ্যাক্টর পেতে মোট করে এটা অ্যাসাইন হবে লাইব্রেরি ডিজাইন নো লাইব্রেরি ডিটেকশন করতে হবে। কোন ডেলিভারি করতে হবে? ওকে তারপর সিলেক্ট অন ফ্রেম কে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে তারপর ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন দিয়ে দিই বেশ আবার রাইট অপশন এটা স্পেশাল ফিচার দিয়ে দিই। এটা তো নাই ওকে2016 ভাই এরকম লাগে আরেকটা চেঞ্জ এরকম কোড আপডেট করছে কোড আপডেট করছে নেটের যে ফিচার্স দেখুন কি কি অ্যাড করছে দেখুন ভাই আপনার কাছে সিমিতর বই আছে আমারটা ধারে গেছে ধারে গেছে ধারে গেছে যে আর কি আর কাজ আমার আর ইয়ার কাছে এখন লাগবে দেখি কি বলতাম ভাই টল বিল্ডিং স্মিথের বই দিন টল বিল্ডিং স্মিথ ডিজাইনটা কি করতে হবে? তালাইটা খুলে দেবো
सिलेक्ट हो गया, सिलेक्ट है सिलेक्ट प्रॉपर्टी से फ्रेंड सेक्शन में देखो मैं बोला कि सिलेक्ट करो फ्रेंड बोला कि कहां से सिलेक्ट करो शॉप बोला कि सिलेक्ट करो शॉप बोला ओके सिलेक्ट यस यस सर तब फ्रेंड प्रॉपर्टी मॉडिफायर ऑप्शन एक नंबर डीटीए नंबर है पर टॉर्शन कांस्टेंट देखते हैं सेक्टर रे जीरो के बारे ओके एकदम जाने ना लगती है इधर क्या सुने पीएम तो आप पॉजिटिव मोमेंट जी हम क्या करना लगता है जाने ना लगती है वो लार्ज दिन तो अगर तो इधर से बने से यार लार्ज मास चेक करने शुद्ध रिजल्ट ही शाम अगर तो हैरेस जिन्हें मैंने लाइसेंस करें हैरेस तो शाम बुला कंटिन्यूस ट्रेनिंग में তারপরে এই ধরনের বিমগুলো কি ভাবে এই যে শেপটনের ভাষা একটা ভবন করছে এই ধরনের কলম দিছে এই ধরনের কলম না লাল আসে নি তুমি সবগুলো তো এরকম করে দিতে আর গোল কলম কে এগুলো কোনো আমাঙ্গা হিসেবে করে না রেক্টেঙ্গুলার কলম এভাবে করছে আর কি রেক্টেঙ্গুলার কলামে আর কোনো আমাঙ্গি দিছে এরকম রেক্টেঙ্গুলার কলাম ক্যাম্পার হবে না সেটার উপর ডিপেন্ড করে কি সেকশন এডুকেট হয় নাই নাকি কোন টর্শন নেট ইয়ার হয়ে গেছে মডিফায়ার গুলো উল্টা উল্টা হয়ে গেছে টর্শন চেঞ্জ করে এগুলো কালো হয়ে যাবে ঠিক হয়ে গেছে দেখতেছ না সিচুয়েশন উপর ডিপেন্ড স্যার স্মিথের বইয়ে কি লিডিং ফলো সবগুলো পাবো ইনফরমেশন আশা করি এটা পড়তে তো অনেক সময় লাগবে বুঝছো এটা সেজন্য দেখতে বলতো আরেকটা জিনিস দেখাই আজকে আজকে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে ক্যাপিটাল ড্র করা কলম ইনভার্ট ক্যাপিটাল ড্র এটা কি হলো ইনভার্ট ক্যাপিটাল ড্র করা রিসেট করে মডেল দাও নিউ মডেল দাও ডিজাইন করছে যে এরকম একটা কমপ্লিট হয়ে গেছে এরকম মডেল আছে না তোমার কাছে শেয়ার ওয়ালেট টাকা আছে আরো আছে না এরকম এরকম এক ডিজাইনের কাছে একবার করে রাখলে ওখান থেকে তুমি চাইলে নিয়ে আসতে পারবে তাহলে এগুলো করার জন্য তোমাকে ফাইল মডেল দিয়ে এর উপরে দেখো কি লিখছে ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল এটা দিয়ে ওপেন দিবে তুমি কিছুক্ষণ আগে বলছিলাম আমি আর কয়েক থাকতে কিছুদিনে এখন এখানে আর কয়েক মাস পরে তুই আসির একটা মডেল খুলবা কোন জায়গায় আছে হাসান স্যার আইডি দিয়ে একটা এটা এটা ঠিক আছে
এখন ডিফেন্ডার পরে তুমি যা কাজ করছিলে সবগুলো চলে আসছে। কাছাকাছি নাকি আমাদের কোড গুলো কাছাকাছি আছে? এখন ডেভেলপ করতে চাই তো মানে আসতেছি, মানে মুখস্থ না সব সব হিসাবে সত্তর একটা বিল্ডিং করছে নাকি ক্যালকুলেটর মেরে মেরে সব বলে দিচ্ছে। তাহলে আমরা ডিফাইনে দেই নন প্রিজমেটিক শেপ কলাম, তার আগে কিছু জিনিস বলে রাখি। কলাম তোমার মনে করো এটা এক ফ্লোর প্রতি আর কি, তাহলে এক ফ্লোরে বেশি হয় না সাধারণত, কারণ এই ধরনের কন্ডিশনে কলাম দেখা যায় হচ্ছে তোমার বড় স্প্যান লাইক ফোল্ডেড প্লেটে দেখা যায়। আচ্ছা ফোল্ডেড প্লেট আছে এরকম এরকম ইন্টারসেকশন একটা এরকম একটা কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে ঠিক আছে, এরকম ফোল্ডেড প্লেটকে ধরে রাখছে ঠিক আছে, কেন ফোল্ডেড প্লেট ছিল কিছু মধ্যে দেখছেন যে একদম এরকম করে আসছে কলম তলের মতো করে আছে আর কি কলমটা। তাহলে এটা একটা সার্কুলার সেকশন ঠিক আছে, এখানে গোল, এটা পুরো আগাগোড়া গোল ঠিক আছে, এটা টোটাল হাইট হচ্ছে তোমার ধরলাম যে 12 ফিট ঠিক আছে, 12 ফিট। তাহলে তোমার এখান থেকে এখানকার হাইট কত যদি আমি এটা 3 ফিট ধরি? 10 ফিট। 10 ফিট 10 ফিট হোক কেমন হবে, 9 ফিট 12 ফিট হলে 3 ফিট চলে গেলে হচ্ছে আর 9 ফিট, আর এখান থেকে এখানে 3 ফিট ঠিক আছে, মানে এখান থেকে খুলে গেছে অপশন এটা 3 ফিট। আচ্ছা এটা রাখার বিম আর কি, ক্যাপিটাল বিম বলে আছে। আচ্ছা ক্যাপিটাল বিম, হ্যাঁ ইনভার্ট ক্যাপিটাল বিম আর কি, এটা একটা বিম অ্যাভয়েড করার জন্য ক্যাপিটাল বসে দেওয়া আর কি। ওখানে অনেক সময় যা দেখো ফ্ল্যাট প্লেটের ফ্রান্স তৈরি করে দেখো, হ্যাঁ একটু করে ব্যাক করা থাকে এখানে কলম বরাবর, ওই ফ্রান্স টাইপের একটা এটা ফ্ল্যাট হয় এটা ক্যাপিটাল ইনভার্ট হয়, তাহলে এটা একটা সার্কুলার কলম যার এখানে থেকে এখানে হচ্ছে তোমার 12 ইঞ্চি, 12 তো কোনো এটা হবে 24 ইঞ্চি, খোলা অংশটার মাথা এটা ডিস্টেন্স হলো 24 ইঞ্চি। তাহলে আমার কি কি লাগবে সার্কুলার কলম সব জিনিসে আরো বড় হয় না এগুলো এত বড় বড় হয়ে যায়? এটা তোমার স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট অনুসারে তোমার সাইজটা ভেরিয়েশন করবে। 24 তৈরি করে ডাবল ধরে দেখাচ্ছে ডিফাইন ফ্রেম সেকশনে যে তোমাকে দুইটা কলাম ডিমেন্ড করতে হবে সার্কুলার অ্যাড নিউ প্রপার্টি। তাহলে ডি 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 দাও, 12 দাও, 12 12 ওকে। আচ্ছা সরি এটা হবে স্পাইনাল অ্যাড করতে, এটা দাও ডি 24 24 স্পাইনাল। তাহলে আমার দুইটা জিনিস পাই গেছে, এখান থেকে এখানেও পাই গেছে এখান থেকে আবার এখানেও পাই গেছে, এটা দুটোটাকে আবার ওইটার মতো বিমের মতো এক জায়গায় আনতে হবে।
डिफाइन सेक्शन प्रॉपर्टी एंड सेक्शन ऐड न्यू प्रॉपर्टी। লিখো এটা হচ্ছে তোমার ক্যাপ কলাম, লিখো কালকে কয়টার দিকে? আচ্ছা আসুন না, সন্ধ্যা করে স্যার আসুন। হ্যাঁ আচ্ছা, ব্যবস্থা করে দেবেন। কি বলবো বল, ঠিক আছে। তাহলে তোমার রেস্টার সেকশন কত? 12 ইঞ্চি। 12 ইঞ্চি এন্ড সেকশনও 12 ইঞ্চি, এতটুকু পর্যন্ত তো সেম। এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট, এটা হবে 9 ফিট, 9 ইঞ্চি। এটা হচ্ছে তোমার লিনিয়ার, এটাও লিনিয়ার। এটা অ্যাস্টার সেকশন হবে তোমার 12 ইঞ্চি, ঠিক। অ্যান্ড সেকশন হচ্ছে 24 ইঞ্চি। গ্রেড বিমের নিচ পর্যন্ত যাবে না, এটা মনে রাখিবে। এটার গ্রেড বিমের নিচে হবে লিনিয়ার কলম, সোজা কলম। আচ্ছা ঠিক আছে, ক্যাপটার গ্রেড বিমের নিচে হবেই না, ওখানে গ্রেড বিম হবে যা হবে। থাকতে পারে ডিজাইনের উপর, মানে শেপের উপর, সবগুলাই তো চলে আসছে, আর্জিন বাকি চলে আসবে, চলে আসছে।
কিন্তু এর বাইরে একটা আমি কি রেক্টাঙ্গুলার দেখো? বিম আর একটা একটা করেছেন যে রেক্টাঙ্গুলার রেক্টাঙ্গুলার অথবা স্কোয়ার বিম। নর্মাল যেগুলো রেক্টাঙ্গুলার বিম হয় এটাও দেখছো, আমার বাঁকা যে বিম হয় সেটাও দেখছো। আর কোনো বিম হয় না এরকম আর কি আর ধরনের বিম করে বাঁকা ধরেন, তার কোনো বিম কি কিছু করার নেই, আর দিনকে আর কিছু করার নেই। বাস সব একটা ম্যাট ফাউন্ডেশন করাবেন। সেই যে ম্যাট ফাউন্ডেশন হুম সময় লাগবে বলে তোমার সেই কাজ তুমি ইয়া করো না, জানালেন করো না, ওটা কীভাবে শিখবে বুঝবে? এটা আর কি তখন না না ম্যাট ফাউন্ডেশন সরি, এখানে একটা ফ্ল্যাট স্ল্যাব দিয়ে একটা ডিজাইন দিয়ে এখানে ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন হুম বিম বাদ দিবে, হুম বিম বাদ দিয়ে স্ল্যাব আনবে কলামের উপর, তো তো ফ্ল্যাট স্ল্যাব না বিম ছাড়া থাক না, তো এখানে কলামের উপর বেশি রোড আসবে না? কলামের উপর লোটা আসার জন্য হয়তো বানাইছে ওটা ফ্ল্যাট স্ল্যাব কি বিম নাই আর কি। তারপর এরকম ক্রস সেকশন দিয়ে কলাম কোনোদিন বিম দেয়, ক্রস সেকশন ঠিক আছে। এখানে একটা দেখছি এটা এটা ড্রেস, এটা তো ড্রেসিং করে দেবে কলাম টু কলাম, এটা কিভাবে হয় এগুলো তো কলামে কলামে ড্রেসিং করে এরকম দেবে কাজ দেখছেন? ড্রেসিং হ্যাঁ স্টিলের স্টিলের বিল্ডিং এর টানতাম না, ড্রেসিং ড্রেসিং করে স্টিল বিল্ডিং দেখছেন, স্টিল শেড করে দেবে, স্টিল বিল্ডিং করে দেবে, সব ড্রেসিং করে দেবে। বিজেডির একটা কন্ডাক্টরে অটো মানে অটো কেটে ওদের স্টিল ফ্রেমের কাজ একটু এডিট করে দিয়েছে যে আমার জন্য 15,000 টাকা পাঠাইছে। তো আমারও বলতেছে কন্ট্রাক্টর তো লেখাপড়া করে না, কিন্তু আমারও বলতেছে তুমি আমার স্টিল ফ্রেমের ডিজাইন করে দাও, পার স্কোয়ার ফিট কত টাকা নেবে? আমি ভাই পড়া আসে আসতেছে আর কি। কেন আমি স্টিল ফ্রেমের ডিজাইন কীভাবে করবো? স্টিল ফ্রেম সম্পর্কে স্টিলের জানি, তোমাকে দেখতে হবে না এগুলো টাকা দিয়ে তো এই আমাকে এতগুলো স্টিলের বই মানে দিছে স্টিল ফ্রেমের ডিজাইন করা, এগুলো ভাই কিছু বুঝতেছি না। তেমন কিছু না, টাই সেকশন বাই সেকশন আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেগুলো তো বেড়ে স্টিল দেখ আসছে ফ্রেমে এত গাফলা আছে, স্টিল ফ্রেমে তো আরো কিছু থাকে, স্টিল তোমার অনেক ডিজাইনার ডিটেল করা থাকে, এগুলো টাকা থেকে নাকি নিয়ে আসে এরা এখন ভাই এদের এই যাতে সিলেট একটা কাজ শুরু করবে 60 কোটি টাকা যে আমারও বলতেছে আমার ডিজাইন করতে, আমি ভাই এগুলো আগে মাথা কিছু বুঝি চান্স পেয়ে টাকা নিয়ে নিতে ফিরাবে দূর দূরে দূরে ফিরাবে। বেড়াচ্ছে আচ্ছা ভাই একটা কথা বলবো, আপনি তো এখন প্রজেক্ট গুলো সারিয়ে দিচ্ছেন, আমরা কিছু টাকা পয়সা জোগাড় করলে আমাদের একদম প্রজেক্টে এরকম প্রজেক্ট পেয়ে সারিয়ে দিয়ে রাখি, এগুলো অনেক টাকা পয়সার বিষয় আর ঝামেলা, ঝামেলা হলো ঝামেলা তাহলে আগে তোমাকে চেক করে দিয়ে কাজ করো, দেখলে তারপর বুঝবে বেদালো তো জানি জানা যায় না। গত বছর আমি 1 ঘন্টার জন্য রেস্ট পাইনি, আমরা তো একবার কেউ সাইডে আচ্ছা দেখুন আগে বুঝো যাই বাইরে বাইরে ঘুরি ঘুরে বুঝে আসো, তারপর এগুলো হচ্ছে বিজনেস হিসাব করতে চাইলে আগে তোমাকে বুঝতে হবে, তারপর বিজনেস টাকা থাকলে যে বিজনেস করতে হবে কথা না। তবে এখানে তোমাকে যেটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা দিয়ে বিল মাখি, দেখো এটা দিয়ে তো বিল মাখছি না মাত্র, হ্যাঁ এটা দিয়ে আজকে আমি এরকম বিল মাখবো, এগুলো সেবে বিল
দেখো এখানে এসে ডুপ্লেক্সটা শেপ করে দিন, এরকম হয়ে গেছে। কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, এখান থেকে স্টার্ট করো। এরকম কন্টিনিউয়াস এগিয়ে আগে আগে যাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে আসি, স্ট্রেট লাইনটা বদলায় থ্রি পয়েন্ট একটা আছে এখানে উপরে, থ্রি পয়েন্ট আর থ্রি পয়েন্ট নাম্বার টু এর ওখানে আছে। দেখি এটা কোন জিনিসটা, দেখানো পারপাস দেখানো হঠাৎ করে দেখতে চাই দেখি। এখান পর্যন্ত আসি, স্টপ। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, স্ট্রেট লাইন একটা চেঞ্জ হয়। এখানে তোমার স্ট্রেট লাইনটাতে টু পয়েন্ট, এখানে একটা আর্টস আছে না, এটা দিবে। তাহলে এখানে বলছে কি, প্রথমে দেখো সেন্টার, তারপর টু পয়েন্ট, তাহলে সেন্টার হচ্ছে এটা, তারপর হচ্ছে টু পয়েন্ট, এক পয়েন্ট, এই এক পয়েন্ট, ঠিক আছে। এটা কি এরকম বিম বিম, আচ্ছা আবার স্ট্রেট লাইন করে দেবে, এরকম করে বিম যাই। কেন তুমি ডুপ্লেক্স করে কি থাকো না, থ্রি পয়েন্ট মানে তিনটা পয়েন্টকে তোমার সিলেক্ট করতে হবে। দেখো তাহলে আমার এর ভিতরে হবে না এটা, আর একটা পয়েন্ট এটা তোমাকে এ মিলাইতে হচ্ছে, ঠিক আছে। কষ্ট আছে এটা, মিলছে না, টু পয়েন্ট করে দিলে তো হচ্ছে, টু পয়েন্ট আর সুবিধা সেন্টার দ্বারা দেখুন। এটা ওই অনেক সময় দিল্লা বাড়ির সামনে এরকম রোড, একটা দেখুন ডায়াগোনাল হলে সমস্যা না, ভাই বিম ডায়াগোনাল হলে সমস্যা, দ্বিতলা বাড়ির জন্য এটা তো দ্বিতলা বাড়ি, বেশি হবেই না দ্বিতলা বাড়ির মতো করে আর কি। পটাস বিল্ডিং হলে তো এখানে এখানে স্ল্যাব লাগবে না আবার। তবে আমরা গ্যাগোস করছিলাম যে বিমগুলো একসাথে গ্যাগোস করলে সব বসছিল না, একটা রেগুলার সব করছিলাম যে এগুলোকে একসাথে বিম সিলেক্ট হবে এখন।
এখানে যে তুমি এটা আইডি নেম অনুসারে না জিবিং দিয়েছি না একসাথে সিলেক্ট এইগুলো সব একটা বিল্ডিং করছিলাম যে এখানে কলামগুলোকে আপনি একসাথে জয়েন করে বসেছেন না বিমগুলোকে আমরা তো এইভাবে ড্র করছি সাত বাক এখন হ্যাঁ এখন এগুলোকে এগুলো একসাথে কেন করবো এগুলো কেন কলাম টু কলাম তো আলাদা বিন্দু আলাদা থাকবে না হচ্ছে আপনি এগুলোকে আলাদা করছিলেন যে আলাদা করছিলাম যে একসাথে হয়ে গেছি আচ্ছা আচ্ছা এসপেন টু এসপেন এখন এগুলো আলাদা আলাদা আছে আলাদা আলাদা হয়ে গেছে সিলেক্ট করলে প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করবো তার জন্য আমি প্রত্যেকটা ডিডি পয়েন্টে কিন্তু ক্লিক করে দেবো আচ্ছা আচ্ছা এই এই ডিসপ্লেটা আসলে বন্ধ করতে হবে না হ্যাঁ একটু দাম করতে হবে এখন আবার আসলে কি না দেখুন ভাই এগুলোকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করতে হবে না কি না স্ল্যাব গুলো এখন তুমি বিম টিম সব বানাই এর ভিতরে হুম হ্যাঁ এখন আমি স্ল্যাব টানছি ঠিক আছে স্ল্যাবটা দেখুন পুরোটা একটা স্ল্যাব হ্যাঁ এটাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে না দুটো পাটা এটা পুরোটা একটা স্ল্যাব হুম তাহলে আমার স্ল্যাব এখন এটা কি ট্রিট করতেছে জানো পয়েন্ট কয়টা ক্লিক করছে একটা দুইটা তিনটা হুম চারটা পাঁচটা মানে এই কোন হিসাব করতেছে পাঁচটা পয়েন্টের উপরে আছে কিন্তু হওয়ার কথা ছিল কি পুরা সবগুলোর উপর হ্যাঁ ঠিক আছে তার মানে এটা এখন এগুলো সবগুলোর সাথে লাগানোর জন্য আমাকে কি করতে হবে হুম সিলেক্টটাকে সিলেক্ট করব ঠিক আছে এটা তো এখন এক ক্লিকে সিলেক্ট করব সিলেক্ট হবে পুরোটাই হুম ঠিক আছে সিলেক্ট করার পর অ্যাসাইন শ্যালো ডুব হুম অটো এস কনস্ট্রেন্ট একটা ফ্রম দ্য কোড এটা হুম এটা দিয়ে ওকে অ্যাপ্লাই এখন এটা পুরো আগাগোড়া এর সাথে করেছি ওইভাবে লাগানো আচ্ছা এখন কি মানে এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এখন ইন্ডিভিজুয়াল হবে না এটা এই পুরো সিলেক্ট এখন পুরো কর সব কিছু রূপ করতেছে সেগুলোকে আলাদা আলাদা রং এর করতে হবে না করতে হবে না কেন কেন টুকটা টুকটা হুম কেন লাগবে না এটা অটোয়াইজ কনস্ট্যান্ট যেমন করছে এটা ও প্যানেল প্যানেল হিসাব করতেছে করতেছে না আচ্ছা আচ্ছা বা ওকে আর বল কষ্ট এই ব্রিজে যাওয়ার সময় নতুন ব্রিজ দিয়ে তো গেছেন এখানে ভাই কতগুলো এরকম বসে টাকা নেছে এখানে এলো ফুল ডেট প্লেট এটা এখানে করা হবে এগুলো একটু ফুল ডেট প্লেট ফুল ডেট প্লেট এগুলো কষ্ট করা ডিজাইন এত ক্রিটিক্যাল ডিজাইন এগুলো কোনো ডিজাইন এখানে করবেন এগুলো আনতে যে আনতে যে মারা দিয়েছে কই কে দিনে করে আবার বাইরে করে দেখে লাগে ফুল ডেট প্লেট সেট তো জানা করা হবে তাহলে বাড়াই কমাই ঠিক আছে ম্যাশ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ওটা প্যানেল প্যানেল বাক করতে হবে ম্যাশ করানো তো ম্যাশ নিয়ে তোমাকে আমি একটু পুরো বিল্ডিং চেক করবো পুরান মানে আগের ডিজাইন করা বিল্ডিং এর হ্যাঁ করতে পারো ডিজাইন করে তো দিয়ে চেক করে দেখি কেমন করো আমি এটা করে নিয়ে আসি না আচ্ছা